আসসালামু আলাইকুম আশা করি আশাকরিআ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আরো পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমুদ আলম গ্রুস বলছি তো প্রিয় বন্ধুরা আজকে জানাবো মাত্র সাত দিনে কিভাবে আপনার মুখের ব্রণ বা দাগ দূর করবেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তো এই জন্য দুইটি গোড়া উপাদান দরকার যেগুলো আমাদের ঘরে পাওয়া যায় তো আমরা এই দুইটি উপাদান অবশ্যই ব্যবহার করে আমাদের মুখের ব্রণ দূর করতে সক্ষম হব তো প্রিয় বন্ধুরা কীভাবে এই দুটি গড়া উপায় বার করবেন সেই সম্পর্কে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা যারা এখনও পর্যন্ত আর কোখানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আয়ুর্বেদিক মেডিকেল ফর জার্নাল সায়েন্সেস জানিয়েছে যে আপনার পাতলেবুতে রয়েছে সাইটিক এসিড যেটা আমাদের মুখের ত্বকের জন্য খুবই ভালো কাজ করে থাকে তো এটি আপনারা যদি মুখের মধ্যে লাগান বিশেষ করে ব্রণের মধ্যে লাগান তো এই ব্রণ মাত্র সাত দিনের মধ্যেই দ্রুত এটা সেরে যাবে এবং কি আস্তে আস্তে কালো দাগও দূর হয়ে যাবে এখন এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন এই যে লেবু পাতি লেবু পাতি লেবুর রস আপনারা এইভাবে নেবেন পাতিলেবুর রস নিবেন নিয়ে তারপরে যেখানে আপনারা ব্রণ হয়েছে ব্রণ এর মধ্যে এভাবে লাগাবেন এভাবে লাগাবেন এভাবে যেখানে যেখানে আমার তো ব্রণ নাই আল্লাহ রহমতে তো এখানে এখানে আপনারা ব্রণে লাগাবেন লাগালে আপনাদের দেখবেন যে একটু অনেকের দেখবেন জ্বলতে পারে বা নাও জ্বলতে পারে তো এরকম লাগানোর পরে আপনারা পনেরো বিশ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলবেন এভাবে আপনারা একাদারে যাই হোক বা একদিন বা দুই দিন পর পরই এরকম সাত দিন লাগাবে সাত দিনের মধ্যেই আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা দ্বিতীয় আরেকটা পদ্ধতি রয়েছে যে পাতি লেবু আর এক চামচ বিশেষ করে মধু মধু এক চামচ আপনারা এরকম পাতি লেবু আপনারা এই অর্ধেক পুরার অর্ধেক এরকম অর্ধেক ওই এক চামচ মধুর মধ্যে দিয়ে আপনারা ব্রণের মধ্যে লাগাতে পারেন তারপর পনেরো বিশ মিনিট পরে আপনারা এই হালকা যে ঠান্ডা পানি রয়েছে ওটা দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে এই দুটি যে কোনো একটি পদ্ধতি আপনি গ্রহণ যদি করতে পারেন সাত দিন আপনার আল্লাহ রহমতে ওষুধ ছাড়াই ব্রণ দূর হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এবং কি আমাদের এই বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে আমাদের খাওয়া দাওয়া ঘুম হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারলে আমরা অনেক সুস্থ থাকতে পারবো হ্যাঁ অবশ্যই আমাদের শুলে যাদের ভিটামিনের এসির ঘাটতি রয়েছে তো আমি তাদেরকে বলতে পারি আপনার নিউতে লেবু খেতে পারেন আর মধুতে রয়েছে শেপা আপনারা এটা খেতেও পারেন তাতে তাতে আরও ভালো স্থায়ী কাজ করবে ইনশাআল্লাহ তারা তো প্রিয় বন্ধুরা আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই এই ধরনের নিবৃত্ত নতুন ভিডিওগুলো আপনাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ